হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? চলুন আজকে চট করে একটা লাইফ হ্যাক শিখি। ওজন নিয়ে আমরা সবাই কম বেশি খুব চিন্তায় থাকি, কিন্তু ওজন নিয়ন্ত্রণের জন্য খুব সহজে ভিতর থেকে যেন উৎসাহটা পাই না। অনেকের বাসায় আবার ওজন মাপার যন্ত্রপাতি না থাকার কারণে তারা টেরই পান না কোন দিক দিয়ে হু হু করে ওজনটা বেড়ে চলেছে, আর কোন দিক দিয়ে স্বাস্থ্য ঝুঁকিও ক্রমশ বেড়ে চলেছে। তাই আজকে এমন একটা কৌশলের কথা বলবো যেটা দিয়ে খুব সহজেই আপনি আপনার ওজনের সাথে সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকি বের করে ফেলতে পারবেন, আর এর জন্য মাত্র খরচ হবে 20 টাকা, আর সেটাও কিনা এককালীন। প্রথমে আপনাকে 20 টাকা খরচ করে একটা পরিমাপক ফিতা কিনতে হবে। এই জিনিস যখন বিক্রেতাকে গিয়ে পরিমাপক ফিতা বলবেন, উনি যদি এই উচ্চ মার্গীয় শব্দ না বলছেন তাহলে সহজ ভাষায় বলে দিন মাপার ফিতা কিনতে এসেছেন। এই ফিতা একবার কিনলে দাগ না ওঠা পর্যন্ত আপনারা বারবার বারবার ব্যবহার করতে পারবেন। খুবই সাস্টেইনেবল একটা টিপস। তাহলে চলুন মেপে ফেলি কোমর আর নিতম্ব। কোমরের মাপ একাই বেশি ওজনের সাথে সম্পর্কিত যেসব স্বাস্থ্য ঝুঁকি আছে সেগুলোর প্রতি ইঙ্গিত দিতে পারে। যেমন আপনার কোমরের মাপ যদি স্বাভাবিক সীমার চেয়ে বেশি হয় তাহলে বেশি ওজনের সাথে সম্পর্কিত যেসব রোগ আছে যেমন ডায়াবেটিস, হৃদরোগ, ইনসুলিন রেজিস্ট্যান্স ইত্যাদির প্রতি আপনার ঝুঁকি বাড়তে থাকবে। তবে স্বাস্থ্য ঝুঁকি আরও সূক্ষ্মভাবে নির্ণয় করার জন্য স্বাস্থ্যকর্মীরা ব্যবহার করে থাকেন ওয়েস্ট টু হিপ রেশিও বা কোমরের সাথে নিতম্বের অনুপাতকে। আমরাও আজ এটাই শিখব। চলুন প্রথমে দেখি কিভাবে কোমর মাপবেন। আপনার পাঁজরের শেষ হাড়টা বের করুন, এরপর বের করুন নিতম্বের হাড় শুরু হয়েছে যেখান থেকে সেই জায়গাটা। এই দুই জায়গার মাঝামাঝি ফিতাটা ধরুন। খেয়াল রাখবেন ফিতা যেন আঁকাবাঁকা না হয়। ফিতা চামড়ার সাথে আটসাঁট হতে হবে, কিন্তু ঠেসে ধরা যাবে না। শ্বাস নেওয়া অবস্থায় মাপবেন না, এতে রিডিং বা পরিমাণ ভুল আসবে। শ্বাস ছেড়ে মাপুন। মাপামাপি করতে হবে খালি পেটে থাকা অবস্থায়। যদি পানি বা খাবার খেয়ে মাপেন, এমনকি আপনার পেটে গ্যাস থাকা অবস্থায় যদি মাপেন, তারপরও রিডিং ভুল আসবে। তাই সবচেয়ে ভালো হয় যদি আপনি ঘুম থেকে উঠে খালি পেটে থাকা অবস্থায় মাপেন, অথবা দুটো খাওয়ার মধ্যবর্তী অবস্থায় যখন আপনার পেট খালি থাকে, যেমন ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝখানে অথবা লাঞ্চ এবং ডিনারের মাঝখানে যখন আপনি খালি পেটে থাকেন সে অবস্থায় মাপলে। কোমরের মাপ আমাদের কি বলে? পুরুষের বেলায় কোমরের মাপ যদি 102 সেন্টিমিটার অথবা 40 ইঞ্চির চেয়ে বেশি হয় তাহলে সেই যে রোগগুলোর কথা বললাম, বহুমূত্র, হৃদরোগ, ইনসুলিন রেজিস্ট্যান্স এবং অধিক ওজনের সাথে সম্পর্কিত সব ধরনের রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। আর নারীদের ক্ষেত্রে কোমরের মাপ যদি 35 ইঞ্চি বা 88 সেন্টিমিটারের বেশি হয় তাহলে এইসব রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। এবার চলুন নিতম্ব মাপি। নিতম্বের সবচেয়ে চওড়া যে জায়গাটা সেখানে ফিতাটা সেট করুন। খেয়াল রাখবেন ফিতা যেন আঁকাবাঁকা হয়ে না যায়। এবার মেপে ফেলুন। যেহেতু কোমরের মাপ এবং নিতম্বের মাপ দুটোই আপনার হাতে আছে, তাই এখন কোমরের মাপটাকে নিতম্বের মাপ দিয়ে ভাগ দিন। তাহলে আপনি যেটা পাবেন সেটাই কোমর এবং নিতম্বের অনুপাত। কোমর এবং নিতম্বের অনুপাত আমাদের কি বলে? নারীদের বেলায় এই অনুপাত যদি 0.8 অথবা এর নিচে আসে তাহলে সেটা স্বাস্থ্যকর অনুপাত হিসেবে গণ্য করা হয়, আর পুরুষের বেলায় এই অনুপাত যদি 0.9 অথবা এর কম আসে তাহলে সেটা স্বাস্থ্যকর অনুপাত হিসেবে পরিগণিত হয়। আর নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই এই অনুপাত যদি 1 অথবা 1-এর বেশি আসে তাহলে সেটা স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। অনলাইনে অনেক গণনা যন্ত্র আছে যেখানে আপনি কোমরের মাপ আর নিতম্বের মাপটা বসালে তারা আপনাকে কোমর এবং নিতম্বের অনুপাতটা বের করে দেবে, সেই সাথে এও জানাবে যে এই অনুপাতের সাথে আপনার স্বাস্থ্য ঝুঁকির সম্পর্কটা কেমন। ওরা আপনাকে শুধু কোমরের মাপের উপর নির্ভর করেও স্বাস্থ্য ঝুঁকি কেমন হচ্ছে সেটা জানিয়ে দেবে। এরকম একটা লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিচ্ছি। আশা করি এই ভিডিওটা দেখার পরে কি দেখলেন সেটা ভুলে যাবেন না, বরং নিজের কোমরের মাপ এবং কোমর নিতম্বের অনুপাত বের করে নির্ধারণ করবেন আপনার স্বাস্থ্য ঝুঁকি কেমন, সেই অনুযায়ী সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করবেন এবং আমাদের ফেসবুক পেজটি অনুসরণ করবেন, কারণ সেখানে আমরা বিভিন্ন ধরনের ডায়েটের পরামর্শ দিয়ে থাকি। ধন্যবাদ সবাইকে।